হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। জান্নাত, আজকে বের হলাম, একটু ভোরে একটা শপিং মলে যাব আমরা। জানলাম টোকি স্টোর শপিং করার দরকার ছিল, তো যখন আসার পথে বের হয় তেমন বের হয় নাই, তো আজকে যাই হোক বের হলাম। বিকেলের পরে যে কিছু কেনাকাটা করবো, মানে দরকার আরও জিনিসপত্র, জামা কাপড়, সবজি। তো যখন একটা বিখ্যাত ধর শপিং মল টোকি স্টোর, ওখানে আমরা চলে গেলাম। দেখি এখানে কি পাওয়া যায়, বাংলাদেশের মতো এখানে অনেক 100 টাকার জিনিস পাওয়া যায়, মানে কিছু কিছু দাম আছে বেশি, আবার 100 টাকারও জিনিস আছে, আবার অনেক টাকারও দামিও জিনিস আছে। যাই হোক দেখলাম এখানে কী কী আছে, মেয়েদের মতো কসমেটিক্স আছে, কানের দুল এখানে দেখলাম নিই নেই, আমার আছে তো ব্যান্ড আপাতত, আমাদের যেগুলো দরকার আমরা তখন আমি সেগুলোই নেবো। আমাদের নতুন সংসার এখানে মাত্র ধরেন কিছুদিন হলো, এই আর কি দেখতেছি এখানে কী কী পাওয়া যায়। জুতা এখানে অনেক, আবার হাই লেভেলের দোকান আছে এখানে প্রচুর দাম, তো আমরা ওখানে যাইনি, আজকে আমরা এখানে আসলাম, আগে দেখি কেমন নেওয়া যায়। এখানে একটা ছোট গাছ দেখলাম, এটা বেশি অনেক বেশি ভালো লাগছে, ছোট একটা টি প্ল্যান্ট। আর হচ্ছে সব ধরনের যে স্প্রে মারা পানি বা কোনো একটা লিকুইড অনেক কিছু স্প্রে দেওয়া যাবে, আমাদের যে কসমেটিক্স ইউজ করি আমরা, তখন আমরা অনেক কিছু মেকিং করি হোমমেড। তারপর দেখলাম এখানে জিনিসপত্র যে প্লেট বাটি বা কিছু নেওয়া যায় কিনা, তো এখানে একটা নিয়েছিলাম, আমি কফি মগ নিয়েছিলাম। আমার ওখানে সব কিছু সুন্দর জিনিসপত্র, চামচ, আমাদের একটু ফাইভ পেনের চামচ লাগবো, ওগুলো নিলাম। এখানে দেখতেছি এখানে এটা দেখলাম কিন্তু এটা অনেক দাম বেশি, ফাইভ পেনটা চা বানানোর জন্য, তো নিই নেই, সেটা পরে নিব, তো এখন আর নিই নেই। তো মশলাপাতি রাখার জন্য কোটা কন্টেনার লাগবে, আটা দেখতেছি, দেখি কি নেওয়া যায় বলতেছি। এখানে তারপর ওখানে গেলাম জামা কাপড়ের দোকানে, এখানে জামা কাপড় আবার কিন্তু 100 টাকার না, অন্যান্য জিনিস হতো 100 টাকা, জামা কাপড় 100 টাকার না, জামা কাপড়ের দাম অনেক, মানে জাপানে বাংলাদেশে আমরা যেরকম কিনি না 2000-4000 টাকা, তো অনেক সিঙ্গেলের মধ্যে 5-6 হাজারের মধ্যে 3-4টা জামা পাওয়া যায় না, কিন্তু এখানে এরকম না, এখানে অনেক টাকা, একটা জামাই হচ্ছে 5-6 হাজার টাকা, 2000 টাকা, এটা সিঙ্গেল পাতলা সুতার জামা, আমি মানে অবাক অবাক লাগে এরকম। এটা হচ্ছে চামচ, চামচ নিই নেই, ওপর মানা করতেছে চামচ নিতে নেই এখান থেকে, পরে পরে আমার ব্যাগ লাগবে, কিন্তু ব্যাগ এখানে আমার পছন্দ হয় নাই, পরে এখান থেকে নিই নেই, পরে অন্য এক দোকান থেকে আমার নিয়ে দিবে, এখানে ভালো লাগে নাই। পরে জুতা দেখতেছিলাম, এখানে প্রাইস রেঞ্জ অনেক, তাই আমি নিই নেই এখান থেকে, জুতা লাগবে না, তবু দেখতেছি আমার কিছু প্যান্ট আর গেঞ্জি লাগবো, তো এখানে দেখতেছি যে রিজনেবলের মধ্যে প্যান্ট বা গেঞ্জি পাওয়া যায় কিনা। আবার ব্যাগ এগুলো দেখলাম, কিন্তু এগুলো পছন্দ হয় না, এগুলো অতটা বড় না, ছোট বেশি, আমি বড় পিতাওয়ালা ব্যাগ চেয়েছিলাম একটি। তো পুরো শপিং মলে মোটামুটি অনেক সুন্দর, খারাপ না, ভালোই লাগলো। জামাগুলো ভালো লাগছিল, কিন্তু জামাগুলোর প্রাইস অনেক বেশি ছিল, আমি দেখাইনি দামটা। পরে আমাদের গ্রোসারি সব কিছু কিনা লাগবো, এখান থেকে টক দই নিয়েছিলাম, মনে মনে টক দই খুঁজছিলাম, কিন্তু বলতেছে টক দই, যে টক দই নেবা নাকি
আমি যে হ্যাঁ ঠক ধরে ধান করছিলাম, আমি পড়তে পারতেছি না, দেখি আমি ঠক ধরে নিতে পারতেছি না, আমি এখানে দেখে নিলাম ঠক ধরে কিছু সবজি নিলাম। বাংলাদেশের তুলনায় এখানে অনেক অনেক দাম, অবশ্যই এখানে ইনকাম অনুযায়ী আপনি আয় অনুযায়ী ব্যয় বলে না। কেনাকাটা শেষে এখন আসছিলাম পেমেন্ট করতে, এখানে শুকনামুড়ি ছোটো ছোটো প্যাকিং করে সেল করতেছে। একটা জিনিস লক্ষ্য করুন, জাপানিরা দেখেন অনেক দূরত্ব বজায় রেখে, একদম শৃঙ্খলা বজায় রেখে মেনটেন করে পেমেন্ট করতেছে। আমাদের সময় তো ধাক্কা ধাক্কি কোনো গাদাগাদি নেই, অনেক সভ্য জাতি যেটাকে বলে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, টাটা, বাই বাই।